হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস আজ আমরা অঙ্ক বইয়ের একশো আটান্ন থেকে একশো ষাট পৃষ্ঠা পর্যন্ত করব যেখানে ক্যালেন্ডারের অঙ্ক দেওয়া আছে চলো শুরু করি দেখো এখানে আছে পাঁচ বছরের ক্যালেন্ডার দেখি ও ফাঁকা ঘরে দিন সংখ্যা বসাই তাহলে এখানে পাঁচ বছরের ক্যালেন্ডার দেখে দিন সংখ্যা বসাতে বলেছে তো আমরা এই জিনিসটা যখন করব এই পার্টটা যখন করব এখানে ক্যালেন্ডার না দেখেই করব তাই আমরা এটা পরে করব এর পরেরগুলো আমরা আগে করে নিই দেখো এরপরে আছে পর পর পাঁচ বছরের ক্যালেন্ডার থেকে পেলাম ড্যাশ মাস ছাড়া প্রতি বছরে আর সব মাসের দিন সংখ্যা একই থাকে তোমরা এটা জানবে ফেব্রুয়ারি মাস এই ফেব্রুয়ারি মাসে কোনো বছর উনতিরিশ দিন থাকে আবার কোন বছর আঠাশ দিন থাকে তো কেন আঠাশ দিন আর উনতিরিশ দিন হয় সেটা সম্পর্কে জানবো যে বছর ক্যালেন্ডারে দেখবে ফেব্রুয়ারি মাস উনতিরিশ দিনে আছে সেটা হলো লিপিয়ার বছর আর যে বছর আঠাশ দিনে থাকে সেটা লিপিয়ার নয় তাহলে লিপিয়ার বছরটা কি সেটা আমরা জানবো লিপিয়ার বছর হলো একটা দিন সেই বছরে একটা দিন বেশি হলো আমরা করতে করতে দেখবো তাহলে এখানে লিখবো ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাস ছাড়া প্রতি বছরের আর সব মাসের দিন সংখ্যা একই থাকে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা কখনো আঠাশ কখনো উনতিরিশ দু সালে আট ড্যাশ বছর পর ফেব্রুয়ারি মাস ড্যাশ দিনে হলো দু সালের চার বছর পর ফেব্রুয়ারি মাস উনতিরিশ দিনে হলো তাহলে এই দু এটা হলো লিপিয়ার বছর এই লিপিয়ার বছরে চার বছর পর আবার লিপিয়ার বছর হয় তাহলে এটা আমাদের মনে রাখতে হবে লিপিয়ার বছর চার বছর ছাড়া ছাড়া হয় যদি এই দু সালে যে লিপিয়ার ছিল তার দেখো দু হাজার চার বছর পর তাহলে কত সালে হবে এই দুহাজার সালে হবে লিপিয়ার বছর দেখো ফেব্রুয়ারি মাস উনতিরিশ দিনে আর এখানে দু হাজার সালের ফেব্রুয়ারি মাস উনতিরিশ দিনে ছিল বাকি দেখো আঠাশ দিনে এরপরে দেখো যে বছর ফেব্রুয়ারি মাস উনতিরিশ দিনে হয় সেই সালকে লিপিয়ার বলি তাহলে যে বছর ফেব্রুয়ারি মাস উনতিরিশ দিনে হয় সেই বছরটা হলো লিপিয়ার বছর এবার দেখো এক বছর সমান কত দিন এক বছর সমান তিনশো পঁয়ষট্টি দিন এক বছর সমান তিনশো পঁয়ষট্টি দিন তোমরা সবাই জানো কিন্তু লিপিয়ারে লিপিয়ারে এক বছর সমান কত দিন হয় তিনশো ছেষট্টি দিন হয় কেন তিনশো ছেষট্টি দিন হলো ফেব্রুয়ারি মাস তো আঠাশে হয় সেটা উনত্রিশ দিনও হলো এবছর তাহলে এবছর একদিন বেড়ে যাবে পঁয়ষট্টি দিনের জায়গায় ছেষট্টি দিন হয়ে গেল উপরের ক্যালেন্ডারে ড্যাশ ও ড্যাশ সাল লিপিয়ার তাহলে উপরের যে ক্যালেন্ডার মানে এইটার কথা বলেছে এখানে কোন কোন সাল লিপিয়ার দু হাজার আট সাল লিপিয়ার আর দু হাজার বারো সাল লিপিয়ার তাহলে এখানে লিখবো দু হাজার আট ও দু হাজার বারো শাল লিপিয়ার যে শালটা লিপিয়ার সাধারণত তার চার বছর পর শালটা লিপিয়ার হয় তাহলে যে বছর লিপিয়ার হয় তার চার বছর পর আবার লিপিয়ার হয় নিজে করি রে এই চিহ্নটা দিই মানে লিপিয়ার যে শালগুলো সেটা গোলধাক দিতে হবে দেখো দু লিপিয়ার তো এই লিপিয়ারটা আমরা কি করে বুঝবো এর একটা উপায় আছে কোন সালকে যদি আমরা চার দিয়ে ভাগ করি যদি ভাগটা মিলে যায় তাহলে সেই বছরটা হবে লিপিয়ার চার কিংবা চারশো এই দুটো দিয়ে ভাগ করতে হয় দেখো দু হাজার আট সালটা লিপিয়ার কি আমরা দেখে নিই তাহলে দু লিখলাম এটাকে কি করব চার দিয়ে ভাগ করব। তাহলে চার পাঁচে কুড়ি বিয়োগ মিলে গেছে শূন্য নামলো চার শূন্যই শূন্য আট নামলো চার দুয়ে আট তাহলে ভাগ মিলে গেছে কোনো ভাগ শেষ নেই তাহলে দু সাল এটা হলো লিপিয়ার এবার দু হাজার দশটা দেখো এটাকে চার দিয়ে ভাগ করবো চার পাঁচে কুড়ি এক নামলো চার শূন্যই শূন্য কারণ এখানে চার একে চার করলে বেড়ে বেশি হয়ে যাবে একের থেকে তাই চার শূন্যই শূন্য বিয়োগ করলে এক নামলো আর পাশে শূন্যটা বসলো শূন্য নামলো এখানে চার দুয়ে আট চার তিনে বারো তাহলে চার দুয়ে আট বসাবো বিয়োগ করলে কত হচ্ছে দুই তাহলে এই ভাগটা মিলছে না তাহলে দু এই সালটা কি লিপিয়ার নয় এই রকম ভাবে তোমরা করে দেখবে দু সাল দেখবে ভাগ মিলে গেছে দেখো দু হাজার বারো দু পর চার বছর দেখো দু দু হাজার নয় দু হাজার দশ দু হাজার এগারো দু হাজার বারো তাহলে চার বছর পরে কোন সালটা আসছে দু হাজার বারো তাহলে দু হাজার বারোটা হলো লিপিয়ার তারপরে দু হাজার বারোর পরে দেখো দু হাজার তেরো দু হাজার চোদ্দো দু হাজার পনেরো দু হাজার ষোলো তাহলে চার বছর পর আবার কী আসবে দু হাজার ষোলো আসবে তাহলে ষোলো সালটা হলো লিপিয়ার তাহলে এই দু হাজার বারোটা হবে লিপিয়ার দু হাজার ষোলোটা হবে লিপিয়ার তাহলে ষোলোর পরে দেখো দু হাজার সতেরো দু হাজার আঠেরো দু হাজার উনিশ দু হাজার কুড়ি তাহলে দু হাজার কুড়িটা হবে লিপিয়ার তারপরে দু হাজার একুশ দু হাজার বাইশ তাহলে এগুলো লিপিয়ার নয় তার বেশি আর এখানে দেওয়া নেই তাই আর করছি না তাহলে এবার আমরা দেখে নেব সত্যি সত্যি দু হাজার বারো দু হাজার ষোলো আর কুড়ি ভাগটা মিলছে কি দেখো দু হাজার বারোটা করছি তাহলে এখানে চার দিয়ে যদি আমি ভাগ করি চার পাঁচে কুড়ি এক নামলো চার শূন্যই শূন্য করলে এক নামলো পাশে দুইটা বসলো চার তিনে বারো তাহলে ভাগ মিলে গেছে তাহলে দু হাজার বারোটা হলো কি লিপিয়ার বছর তাহলে এইভাবে তোমরা বাকিগুলো করে দেখবে এবার দেখো আমি এক বছর দু মাস নতুন স্কুলে গেছি তাহলে এক বছর দু মাস এই বছরটাকে আমরা তুলে মাস করব সবটাই মাসে নিয়ে আসবো তাহলে এক বছর সমান কত মাস একটু আগে তোমরা এর আগের পেজে যখন করেছো তখন এক বছরে কি কি মাস পড়েছো জানুয়ারি থেকে একদম ডিসেম্বর মোট বারোটা তাহলে এক বছর সমান বারো মাস আর সেটা এক বছর তাই এক দিয়ে গুণ করা হয়েছে তাহলে এখা এরপরে আছে দু মাস এখানে দু মাস যোগ করব তাহলে বারো মানে এক বারোই বারো গুণ করলে আর এখানে দুই তাহলে বারো আর দুই গুণ করলে চোদ্দো মাস নতুন স্কুলে আছি এরপরে দেখো বাড়ির সামনের মিষ্টির দোকান বছর তিন মাস বন্ধ ছিল তাহলে দু বছর তিন মাস সবটাই মাসে আনতে হবে এবার আমরা জানবো এখানে এক ছিল বলে উপরেরটা তাই এক দিয়ে গুণ করেছিলাম এক বছর ছিল বলে এখানে আমরা কত দিয়ে গুণ করব দুই দিয়ে গুণ করব এক বছর সমান বারো মাস আর এখানে দু বছর আছে তাই বারো গুণ দুই যোগ তিন মাস তিন মাসটা মাসেই থাকবে এবার বারো দুয়ে চব্বিশ যোগ তিন আর তিন যোগ করো এরপরে দেখো দাদা মাস দিন দার্জিলিং এ আছে তাই দাদা দু মাস এখানে এক মাস এখানে দেখো আগেরটা করলাম কি বছর ছিল মাসে আনছিলাম এবার মাস থেকে দিনে আনবো তাই এক মাস সমান কত দিন তিরিশ দিন এখানে দিনটাই নিয়ে আসতে হবে তাই মাসটা তুলে যখন দিনটাই আনবো এক মাস সমান তিরিশ দিন এখানে দু মাস আছে তাই দুই গুণ তিরিশ হলো আর এখানে যোগ তেইশ তাহলে দুই গুণ তিরিশ মানে ষাট দিন যোগ তেইশ দিন তাই তিরাশি দিন দার্জিলিংয়ে আছি এখানে দেখো সাধারণত এক মাস সমান তিরিশ দিনে হয় তো এক মাস সমান আমরা তিরিশ দিন ধরি সেটা কোনো দিন কখনো কোনো মাস একতিরিশে কখনো আঠাশে হচ্ছে তাই গড়ে আমরা তিরিশ দিন ধরে নিই আমি তিন মাস একুশ দিন রোজ ভোরবেলা ফুটবল খেলতে যাই তাই আমি কত দিন তাই দিন মাসটা তুলে আমি দিনে আনবো তিন মাস আছে তাই তিন আর এক মাস সমান কত দিন তিরিশ দিন তাহলে তিরিশ গুণ তিন করব আর একুশ দিন আছে এখানে একুশ দিন বসাবো তিরিশকে তিন দিয়ে গুণ করলে কত হবে নব্বই আর একুশ আর নব্বই আর একুশ যদি আমি যোগ করি একশো দিন এরপরে দেখো একটা ক্যালেন্ডারে আমরা বারোটি মাস দেখি বারো মাস সমান কি এক বছর ক্যালেন্ডারে আমরা দেশটি বার দেখি কটা বার দেখি সাতটি বার দেখি কি কি রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার ও শনিবার তাই এক সপ্তাহ সমান কত দিন সাত দিন আবার প্রত্যেক মাসে আলাদা আলাদা দিন দেখি ও লিখি প্রত্যেক মাসে কত কত দিন হয় সেটা দেখতে হবে আর লিখতে হবে তো আমরা ক্যালেন্ডার না দেখে এই নিয়মটা শিখে আমরা লিখতে পারি তাহলে এই নিয়মটা আমরা কিভাবে শিখবো দেখো দেখো তোম প্রথমে তোমরা কি করবে বাঁ হাতটা মুঠো করবে বাঁ হাতটা মুঠো করার পর ডান হাত দিয়ে দেখো এই গাঁটগুলো গাঁট আর গাঁঠের নিচে গাঁট আর গাঁটের নিচে গাঁট আর গাঁটের নিচে আর এইটা গাঁঠ তো এই গাঁটগুলো যখন উঁচুতে থাকবে মানে আমার গুনতে গুনতে মাসের নামগুলো যখন উঁচুতে থাকবে সেটা হবে একত্রিশে মাস যখন নিচে থাকবে সেটা হবে তিরিশে মাস আর শুধুমাত্র একটাই ব্যতিক্রম থাকবে যেটা হবে ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাস আঠাশ দিনে হবে আর যদি সেই বছরটা ইয়ার হয় সেটা হবে উনতিরিশ দিনে এটা খালি মনে রাখতে হবে তো আমরা প্রথমে দেখো জানুয়ারি জানুয়ারি মাস তাহলে কত দিনে হবে একত্রিশ দিনে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসটা যদি লিপিয়ার হয় তাহলে উনতিরিশ যদি লিপিয়ার না হয় তাহলে আঠাশ তাহলে জানুয়ারি হলো ফেব্রুয়ারি হলো মার্চ মার্চ উঁচুতে আছে তাই একত্রিশ এপ্রিল নিচে আছে তাই তিরিশ মে উপরে আছে তাই একত্রিশ জুন নিচে আছে তাই তিরিশ জুলাই আগস্ট এবার শেষ হয়ে যাচ্ছে জুলাইয়ে এবার ব্যাকে আসব পেছন দিকে আসব। তাই ওখানে লাফাইয়ে আবার লাফিয়ে তারপরে নিচে নামব। তাহলে এখানে জুলাই আবার আগস্ট দুটো মাসই একত্রিশে মাস দেখবে তোমরা ক্যালেন্ডারে এই দুটো মাসই একত্রিশে মাস আছে জুলাই আগস্ট তারপরে কি সেপ্টেম্বর এটা তিরিশে মাস অক্টোবর একত্রিশে নভেম্বর তিরিশে ডিসেম্বর একত্রিশে এইভাবে আমরা করি দেখো জানুয়ারি মাস তাহলে দিনে হবে একত্রিশে ফেব্রুয়ারি এটা দু সালের ক্যালেন্ডার তাই কি ফেব্রুয়ারি মাস উনত্রিশে এটা লিপিয়ার বছর তারপরে মার্চ দেখো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ কোথায় আছে উঁচুতে আছে তাহলে একত্রিশে এপ্রিল নিচে তিরিশে মে উঁচুতে একতিরিশে জুন তিরিশে জুলাই একতিরিশে দেখো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট দুটোই কী হবে একতিরিশে সেপ্টেম্বর তিরিশে অক্টোবর একতিরিশে নভেম্বর তিরিশে ডিসেম্বর একতিরিশে এবার নিজেরা এটা প্র্যাকটিস করবে দেখবে হয়ে গেছে তারপরে দেখো অলোক কুড়ি অক্টোবর গ্রামের বাড়িতে গেল সেখানে গ্রামের বন্ধুদের নতুন জামা দিল দিন ওখানে আনন্দ করলো সে ছাব্বিশে অক্টোবর ফিরে এলো তাহলে অলোক ছাব্বিশে অক্টোবর ফিরে এসেছে মানে কতদিন ওখানে ছিল দেখো সেটা বের করতে হবে তো ছাব্বিশে অক্টোবর ফিরে এসেছে আর ওখানে কুড়ি অক্টোবর গেছে তাহলে দুটো বিয়োগ করলে আমার আসে ছয় সেখানে এক কেন যোগ হলো এক যোগ করে সাত দিন গ্রামের বাড়িতে ছিল বিয়োগ করে তো ছয় হলো ছয় থেকে কেন এক যোগ করে সাত করতে হলো সেটা দেখো আমরা যদি কুড়ি ছাব্বিশ থেকে কুড়ি বিয়োগ করি ২৬ থেকে কুড়ি বাদ দিচ্ছি মানে এই ২৬ থেকে যখন কুড়ি বাদ দিচ্ছি কুড়ি যে দিনটা এই দিনটাও বাদ হয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে দেখো ছাব্বিশ থেকে কুড়ি বাদ দিচ্ছি তার মানে এই কুড়ি যে দিন আছে এই কুড়ি তারিখ যে কুড়ি অক্টোবর সে গ্রামের বাড়িতে গেছে এই কুড়ি অক্টোবরটা বাদ হয়ে যাচ্ছে তাই ছ দিন হলো আর এই কুড়ি অক্টোবরে তো গেছে এই দিনটাকেও ধরতে হবে তাই এখানে এক যোগ করে সাত দিন গ্রামের বাড়িতে ছিল ক্যালেন্ডার দেখে গুনে নিই তাই অলক সাত দিন মানে এক সপ্তাহ সাত দিন মানে কত জানি আমরা এক সপ্তাহ গ্রামের বাড়িতে ছিল এবার আমরা প্রথমটা করব দেখো দেখো এবার এখানে কি নিজেরাই পারবে জানুয়ারি মাস একত্রিশে ফেব্রুয়ারি মাস দেখো দু হাজার আট সালেরই ওখানে করলাম উনতিরিশে মার্চটা কী হবে একত্রিশে এপ্রিলটা কী হবে তিরিশে মে একত্রিশে জুন তিরিশে জুলাই একত্রিশে আগস্ট একত্রিশে সেপ্টেম্বর তিরিশে অক্টোবর একত্রিশে নভেম্বর তিরিশে ডিসেম্বর একত্রিশে তাহলে এইখানে মোট গুনলে দেখবে তিনশো ছেষট্টি দিন বেশি আছে কারণ লিপিয়ার বলে ফেব্রুয়ারি মাস দিনে হয়েছে এবার দু হাজার নয় সালটা দেখো এটা মার্চ মাস একত্রিশ দিনে এবার সব মাসই কিন্তু একই হবে তোমরা ওই গাঁঠের গাঁট গোনার যে নিয়মটা ওটা যদি শিখে নাও তাহলে দেখবে সব বছরই একই দিনে শেষ হচ্ছে বা একই দিন একই সংখ্যক দিন থাকছে তাই এখানে সবগুলো একই হবে দেখো মার্চও এখানে একত্রিশ তিরিশ একত্রিশ তিরিশ একত্রিশ একত্রিশ তিরিশ একত্রিশ তিরিশ একত্রিশ এখানে দেখো এগারো সালটাও কি রিপিয়ার নয় তাই আঠাশ দিনে হয়েছে একত্রিশ তিরিশ একত্রিশ তিরিশ একত্রিশ একত্রিশ তিরিশ একত্রিশ তিরিশ একত্রিশ ডিসেম্বর তারপরে দেখো দু হাজার বারো সাল এটা কি লিপিয়ার তাই জানুয়ারি মাস একত্রিশে হয়েছে ফেব্রুয়ারি দেখো উনতিরিশে মার্চ কী হবে একত্রিশে এপ্রিল তিরিশে মে একত্রিশে জুন তিরিশে জুলাই একত্রিশে আগস্ট একত্রিশে সেপ্টেম্বর তিরিশে অক্টোবর একত্রিশে নভেম্বর তিরিশে ডিসেম্বর একত্রিশে এখানেও দেখো তিনশো ছেষট্টি দিন কিন্তু এগুলো দেখো তিনশো পঁয়ষট্টি দিন আজ তাহলে এই পর্যন্তই আমি পরের ভিডিওতে পরবর্তী কোনো অংশ নিয়ে আলোচনা করবো তোমরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমাদের যদি কোনো উপকারে এসে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে